তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, পিডিএফ ফাইলের উপর। তো আমরা যখন কোনো পিডিএফ ফাইলে কোনো সার্টিফিকেট ডাউনলোড করি বা সার্টিফিকেট আমরা পাই কোথা থেকে পিডিএফ ফাইলের মাধ্যমে, তো সেখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকে, যেখানে নট ভ্যালিড নামে একটা কোয়েশ্চেন মার্ক থাকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে এইভাবে, যেখানে আপনার যে যে মানে সিগনেচার যেটা থাকে সেটা ভ্যালিড থাকে না, সেখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। তো যদি আপনি এই কোশ্চেন মার্কটাকে রিমুভ করে সেখানে একটা টিক মার্ক মানে ভেরিফাই করতে চান, তাহলে কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো কম্পিউটারের মাধ্যমে। তাহলে চলুন দেখি কীভাবে এটাকে আপনি ভ্যালিড করতে পারেন আপনার কম্পিউটারের মাধ্যমে। তো বন্ধুরা, পিডিএফ ফাইলের সিগনেচার ভেরিফাই করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, যে সফটওয়্যারটা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে এটা ইনস্টল করবেন, আমরা মোটামুটি আপনাকে একটা আইডিয়া দিয়ে দেব। তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন অ্যাডোব অ্যাক্রোবাট রিডি মানে ডিসি বা অ্যাক্রোবাট রিডার। তো যখন এটা সার্চ করবেন তো উপরে আপনাকে লিঙ্কটা পেয়ে যাবেন, সোজা আপনাকে অ্যাডোবের এই ওয়েবসাইটে আসতে হবে এবং ডাউনলোড অ্যাডোব অ্যাক্রোবাট রিডার নামে এই সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড করার পর এটা একটা অনলাইন ইনস্টলার, মানে 1.5 MB একটা সফটওয়্যার। এটাকে ইনস্টল করার সময় আপনার ইন্টারনেট কানেক্ট করে রাখতে হবে এবং সে সময় কিছু ফাইল ডাউনলোড হবে এবং ফাইলটা ইনস্টল হবে। তো ইনস্টল হতে কিছু সময় লাগবে, আপনার ইন্টারনেটের উপর নির্ভর করবে। তাছাড়া আপনি এভাবে সার্চ করে দেখে নিতে পারেন ইনস্টল হয়েছে কি হয়নি এভাবে সার্চে গিয়ে, ঠিক আছে। তাছাড়া আপনি অ্যাপ স্টোর থেকেও এই সফটওয়্যারটাকে সোজা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইউজ করে থাকেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে, তাহলে এভাবে গিয়ে আপনি এখানে অ্যাডোব অ্যাক্রোবাট রিডি সার্চ করবেন, তো আপনি সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা করব, কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেই সিগনেচারটা ভেরিফাই করতে পারবেন সেটা দেখাবো। তো এই ধরনের আমার একটা পিডিএফ ফাইল আছে, তো এখন আমরা এটার উপর রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পর ওপেন উইথ উপর আছে, সেখানে আমরা মাউস নিয়ে যাব। তারপর নিচে চুজ অ্যানাদার অ্যাপে ক্লিক করব এবং সেখান থেকে আমরা অ্যাডোবে যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটাকে সিলেক্ট করে অলওয়েজে ক্লিক করে দেব, ঠিক আছে। এর মানে সবসময় আমার পিডিএফ ফাইল এখানেই ওপেন হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এইভাবে পিডিএফ ফাইলটা আমার অ্যাডোব অ্যাক্রোবাট রিডার ডিসিতে ওপেন হয়ে গেছে, মানে অ্যাডোবের মাধ্যমেই সফটওয়্যারের মাধ্যমেই পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে। কিছু আমি ফাইল মানে কিছু জিনিস আমি হাইড করে রেখেছি আমার সেফটির জন্য। এখন আপনি দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি আননোন নামে একটা মেসেজ আছে এবং সেখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, মানে আমার এই পিডিএফ ফাইলে যে সিগনেচারটা আছে, যে ডকুমেন্টসটা যেটা সিগনেচারটা আছে সেটা ভ্যালিডিটি নাই, মানে ভেরিফাই নেই। এখন সেখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর সাথে সাথে এইভাবে একটা মেসেজ আসবে। এখান থেকে আপনাকে নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন সিগনেচার প্রপার্টিজ, আপনাকে সেখানে ক্লিক করে দিতে হবে। সেখানে ক্লিক করার পর এইভাবে আপনার সামনে অপশান চলে আসবে, এখান থেকে আপনি শো সিগনেচার সার্টিফিকেট অপশানটা আছে সেখানে ক্লিক করে দিতে হবে। এখন এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে ট্রাস্ট বাটনে ক্লিক করে দিতে হবে। এখন সবগুলো ক্রস বাটন দেখতে পাচ্ছেন, নিচে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, আপনাকে এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে একদম নিচে। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আর একটা পেজ খুলে যাবে, তো এখান থেকে আপনার সিকিউরিটি পেজ অ্যাক্রোবাট সিকিউরিটি, এখান থেকে ওকে বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে করার সাথে সাথে এইভাবে আপনার সামনে একটা ইম্পোর্ট কন্ট্যাক্ট সেটিং খুলে যাবে, এখানে যে যতগুলো অপশান আছে সেগুলোকে আপনাকে চেক মার্ক করে নিতে হবে এইভাবে একটা একটা করে। তো তারপর আপনাকে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে, তারপর ওকে, তারপর নিচে আপনাকে ভ্যালিডিটি সিগনেচারে ক্লিক করে দিতে হবে। এই ভ্যালিডিটি সিগনেচার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে আপনার টিক মার্ক হয়ে যাবে এবং আপনার সিগনেচারটা দেখছেন ভ্যালিড হয়ে গেছে, মানে ভেরিফাই হয়ে গেছে, সিগনেচার ভ্যালিড লেখা আছে, মানে আপনার সিগনেচারটা ভ্যালিড হয়ে গেছে। এখন এই ডকুমেন্টসটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন, এই ডকুমেন্টসটা আপনার ভ্যালিডিটি মানে ভ্যালিড হয়ে গেল, ঠিক আছে, অফিসিয়ালি। তো এইভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইলে সিগনেচারটাকে ভেরিফাই করতে পারবেন খুবই সহজে। তো এই প্রসেসে আপনি শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। যদি আপনি মোবাইল ফোনে করতে চান, তো এখন পর্যন্ত মোবাইলে এমন কোনো সেটিংস বা কোনো অ্যাপ রিলিজ হয়নি যেটার মাধ্যমে আপনি সেটিংসটা মানে এইভাবে ভেরিফাই করতে পারবেন। তো যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলেই এই ভিডিওটা আপনার কাজে লাগবে, আর যদি ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।